আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক এডুকেশন। তো আমরা গত ক্লাসে কিন্তু বিসদৃশ বল নিয়ে কথা বলেছিলাম, বিসদৃশ বলে কিভাবে লব্ধি নির্ণয় করতে হবে, বিসদৃশ বলের প্রয়োগ বিন্দু কোথায় কাজ করে, এগুলো সবগুলো নির্ণয় করেছিলাম। এখন আমরা বিসদৃশ বল রিলেটেড একেবারে সবচেয়ে সহজ একটা ম্যাথ নিয়ে এসেছি, একেবারে খুবই সহজ একটা ম্যাথ। তো আমরা চলো প্রশ্নটি দেখি, তারপর প্রশ্নটি দেখে সবার আগে চিত্র আঁকবো। চিত্র আঁকতে পারলাম মানে ম্যাথ সলভ করতে অর্ধেক সলভ হয়ে গেল, অর্ধেক 90% সলভ। ঠিক আছে, দেখো এখানে দেখো 2.1 মিটার ব্যবধানে দুটি বিন্দুতে 20 নিউটন এবং 8 নিউটন মানের দুটি সমান্তরাল বল কার্যরত আছে, তাদের লব্ধি ও তার প্রয়োগ বিন্দু নির্ণয় করো যখন বল দয় বিসদৃশ। এখানে কি বিসদৃশ বল কাজ করতেছে? তাহলে এই 2.1 মিটার দৈর্ঘ্যের একটা রেখা আঁকি আমরা, বা রেখাংশ আঁকি, এটাকে আমরা কি বলতেছি, এই 2.1 মিটার দৈর্ঘ্যের একটা রেখা। এখন এটার এটাকে আমরা এ বিন্দু বললাম, এটাকে বি বিন্দু বললাম, এই দিক থেকে দিয়ে দূরত্বটা হচ্ছে 2.1 মিটার। ওকে, এরপর বলতেছে যে এখানে 20 নিউটন এবং 8 নিউটন কাজ করে, তা আমরা বললাম যে এখানে 20 নিউটন কাজ করতেছে আর বিসদৃশ বল বলছে না, তাহলে এই দিকে যদি 20 নিউটন কাজ করে তাহলে এই দিকে কাজ করবে কি 8 নিউটন। এখানে দেখো আমাদের দিক দিয়ে একটু জায়গা কমের কারণে আমরা আসলে 20 নিউটনটা এখানে দিলাম। এখন আমরা জানি যেদিকে সবচেয়ে বেশি বল, যেই দুইটা বলের মধ্যে যেই বলটা সবচেয়ে বেশি, আমাদের লব্ধি কোথায় হবে, ওই দিকেই হবে। মানে আমাদের লব্ধির দিক অবশ্যই এই দিকেই হবে, নিচের দিকেই হবে। আমরা যেহেতু এটাকে ধরে নিলাম যে নিচের দিকে আমাদের 20 নিউটন বল, তাহলে দেখো 20 নিউটন যে দিকে কাজ করতেছে, 8 এর মধ্যে 20 বড়, 8 এবং 20 এর মধ্যে 20 বড়, তাহলে 20 এর দিকে 20 এর দিকেই কি আমাদের লব্ধির দিকটা হবে। আচ্ছা, লব্ধির দিক যদি এদিকে হয় এবং কি আমরা কি বলছিলাম, আমাদের লব্ধির প্রয়োগ বিন্দুটা কোথায় থাকবে, সবচেয়ে বড় বলটা যেদিকে তার কাছাকাছি থাকবে। দেখো এই দিক থেকে এই বলটাই আসলে কাছে, তাহলে লব্ধির প্রয়োগ বিন্দুটা হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে আর। এখন দেখো দুটা বিসদৃশ বলের জন্য কি বলছিলাম, আর ইজ ইকুয়াল টু বড়টা থেকে ছোটটা মাইনাস, এখানে ডিফারেন্স ধরি যে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, তাহলে লব্ধি আর ইজ ইকুয়াল টু কি হবে, বড়টা থেকে ছোটটা মাইনাস, তাহলে কিউ মাইনাস পি, তাহলে কিউ এর মান হচ্ছে 20 আর পি এর মান হচ্ছে 8, তাহলে কত হবে অ্যান্সার 12 নিউটন। তার মানে আমাদের লব্ধির মান হচ্ছে 12 নিউটন। এরপর আমাদেরকে নির্ণয় করতে হবে কি লব্ধির অবস্থান বা তার প্রয়োগ বিন্দু, হ্যাঁ তাদের প্রয়োগ বিন্দু নির্ণয় করতে হবে, মানে লব্ধির অবস্থান নির্ণয় করতে হবে। লব্ধির অবস্থান কীভাবে নির্ণয় করবো, দেখো আমাদের জন্য সূত্র আছে, সূত্রটা কি পি ইন্টু এ ও, এই পি বিন্দুতে যে এই বিন্দুতে যে বল প্রয়োগ করা হচ্ছে সেই বলের মান ইন্টু সেই বিন্দুতে প্রয়োগ বিন্দু দূরত্ব এও, ইজ ইকুয়াল টু যে বিন্দুতে হতে যে বিন্দুতে আমাদের অন্য আরেকটি বল কাজ করতে সেই বিন্দু বলের মান এবং সেই বিন্দু হতে আমাদের প্রয়োগ বিন্দু মধ্যে দূরত্ব বিয়োগ। এবার আমাদের কাছে কিন্তু দেখো বলে দিয়েছে যে এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার দৈর্ঘ্য। এখন মনে করি যে এই দুইটা বল প্রয়োগ করার কারণে আমাদের লব্ধিটা আসলে এইখানে আসলো, তা আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে এক্স, ধরে নিলাম এটা হচ্ছে এক্স, এক্স দূরত্বে সরে যায়। ঠিক আছে, তাহলে এ ও সমান সমান কি হবে 2.1 প্লাস এক্স, আর বি ও সমান সমান তো অবশ্যই এক্স, তাহলে আমাদের পি এর মান হচ্ছে 8 ইন্টু এখানে দেখো এও, এও সমান সমান হবে কি 2.1 প্লাস এক্স, তাহলে কি হবে 2.1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কিউ সমান সমান কত 20 ইন্টু কি বিও, বিও কি এক্স। আচ্ছা তাহলে দেখো আমরা কি লিখতে পারি 2.1 ইন্টু 8 মানে কত, তাহলে দেখো এবার এই টেক্সটটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিলে কি হবে 12x ইজ ইকুয়াল টু 16.16, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, x ইজ ইকুয়াল টু হবে 16.8 ডিভাইডেড বাই 12, এটা অ্যান্সার কত, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 1.4, তাহলে x ইজ ইকুয়াল টু কি হয়, x ইজ ইকুয়াল টু হচ্ছে 1.4, তার মানে হচ্ছে যে এই যে আমরা বি বিন্দু হতে প্রয়োগ বিন্দু দূরত্বটা হচ্ছে 1.4, তাহলে প্রয়োগ বিন্দুটা কি আমরা কি লিখবো যে বি বিন্দু হতে, বি বিন্দু হতে 1.4 মিটার, প্রয়োগ বিন্দু কোথায় অবস্থিত, প্রয়োগ বিন্দু বি বিন্দু হতে 1.4 মিটার দূরে অবস্থিত। তাহলে আমরা প্রশ্নটা আরেকবার বলি, প্রশ্নটা বলছে যে 2.1 মিটার বিন্দুতে ব্যবধানে দুটি বিন্দুতে 20 এবং 8 নিউটন মানের দুটি সমান্তরাল বল কার্যরত আছে, তাদের লব্ধি ও তার প্রয়োগ বিন্দু নির্ণয় করো যখন বল দয় বিসদৃশ।
তো আমরা যখন বিসদৃশ দেখলাম তখন আমরা এ এবং বি বিন্দুতে দুইটা বিপরীত দিকে বল দুইটা প্রকাশ করলাম। এবার প্রকাশ করার পর আমরা বলছি যে এখন আমরা লব্ধির মান নির্ণয় করব। তাহলে আমরা বুঝতে পারছি দুইটা যেহেতু বিসদৃশ তাহলে অবশ্যই দুইটার মধ্যে যেটা বড় আমরা দেখতে পাইতেছি যেটা বড় সেটা হচ্ছে এইটা কিউ। তাহলে যেটা বড় সেটার দিকেই আমাদের লব্ধির দিক হবে, এটা কিন্তু আমরা দেখেছিলাম। তাহলে এখন লব্ধির দিকটা হবে এটার দিকে, তাহলে আমরা লব্ধির দিক এটার দিকে দিলাম। আরেকটা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে বড় বল যেটা সেই বলের কাছাকাছি থাকবে আমাদের লব্ধির প্রয়োগ বিন্দু, যেই বলটা বড় সেটার কাছাকাছি থাকবে আমাদের লব্ধির প্রয়োগ বিন্দু। তাহলে এখানে Q = 20 N আর এখান থেকে কাছাকাছি ঠিক এই দিকেই আর বলটা কাজ করতেছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এবার কি অ্যাপ্লাই করলাম, আমরা জানি যে লব্ধি আর সমান সমান কি হবে, দুইটা বল যেহেতু বিপরীত দিকে তার মানে হচ্ছে পরস্পর 180 ডিগ্রি কোণে আছে। আর পরস্পর 180 ডিগ্রি কোণে থাকলে কি করি আমরা, দুই বলদ্বয়ের ব্যবধান নির্ণয় করি। বলদ্বয়ের ব্যবধান কিভাবে নির্ণয় করি, বলদ্বয়ের ব্যবধান হচ্ছে বড়টা থেকে ছোটটাকে মাইনাস করে। এখানে হচ্ছে 20 বড় আর 8 হচ্ছে ছোট, তাহলে বড় হচ্ছে 20, 8 হচ্ছে ছোট, 20 - 8 মানে হচ্ছে 12 N। তাহলে আমাদের লব্ধির মান হবে 12 N। আর হচ্ছে এখানে লব্ধির অবস্থানটা নির্ণয় করবো। লব্ধির অবস্থান চাইলে আমরা এ বিন্দু হতেও নির্ণয় করতে পারতাম, চাইলে আমরা বি বিন্দু হতেও নির্ণয় করতে পারতাম। আমরা আসলে এখানে বি বিন্দু হতে নির্ণয় করেছি। তারপরে দেখো এখন আমাদের সূত্র ছিল একটা, সূত্রটা হচ্ছে কি যে যে বিন্দুতে একটা বল কাজ করতেছে সেই বিন্দু হতে প্রয়োগ বিন্দুর দূরত্ব এবং ওই বলটা এই দুইটা গুণ করবো, ইজ ইকুয়াল টু হবে অপর আরেকটা বল আছে সেই বলের মান এবং ওই বল হতে প্রয়োগ বিন্দু মধ্যবর্তী দূরত্বের মান, এই দুইটা গুণফল অবশ্যই অবশ্যই সবসময় সমান থাকবে। আর সবসময় সমান থাকা মানে হচ্ছে কি, সবসময় সমান থাকা মানে হচ্ছে দেখো এখানে এও, এই যে এটা এও, এর মধ্যে আমরা জানি যে এবি সমান সমান 2.1 আর বিও সমান সমান এক্স, তাহলে এই দুটাকে যোগ করলে হয় 2.1 + x, তাহলে এটা মানে হচ্ছে 8 আর এটা মানে হচ্ছে 20। তারপরে হচ্ছে এই বিও সমান সমান আমরা এক্স ধরলাম, তাহলে সমাধান করে আমরা কিন্তু এক্স ইজ ইকুয়াল টু 1.4 পেলাম। 1.4 মানে হচ্ছে বি থেকে ও বিন্দু দূরত্ব হচ্ছে 1.4, তার মানে আমাদের বি বিন্দু হতে 1.4 বিন্দু দূরত্বে 1.4 মিটার দূরত্বে আমাদের বলের প্রয়োগ বিন্দুটা কাজ করছে। তো এই হচ্ছে, আর অথবা আরেকভাবে আমরা বলতে পারতাম যে এ বিন্দু হতে কতটুকু দূরত্বে, 2.1 + 1.4 মানে হচ্ছে কত, 3.5, তাহলে এ বিন্দু হতে 3.5 মিটার দূরত্বে আমাদের বলের প্রয়োগ বিন্দু কাজ করছে। তা আমরা দুইভাবে বলতে পারতাম, তা আমরা বি নিয়ে নিচ্ছি, বিতে আমরা ইজিলি লিখতে পারি। আচ্ছা আর যোগ করার প্রয়োজন পড়ে না। তো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।